ভালোবাসিলে সবার সাথে ঘর বাঁধা যায় না, ভালোবাসিলে সবার সাথে ঘর বাঁধা যায় না। বন্ধুরা কথাটা কি ঠিক? আশা করি কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। বন্ধুরা ঠিক তেমনই রাকিব তামিমাকে ভালোবেসেছিল, আজ সেই ভালোবাসা কোথায় গেল, কোথায় হারিয়ে গেল সেই ভালোবাসা? বন্ধুরা রিসেন্ট চ্যানেল 24-এ এক সাক্ষাৎকারে তামিমা রাকিবকে অশিক্ষিত সাইকো হিসেবে সম্বোধন করছে। তো এটা শুনে সত্যি আর থাকতে পারলাম না, আপনাদের সামনে চলে আসলাম। রাকিব সাইকো কি তামিমা সাইকো? আজ পুরো বাংলাদেশের সকল মানুষ জানে যে আসলে দোষটা কার। তো বন্ধুরা কি বলবো, রাকিবের জীবনে অনেক বড় ভুল করছে যে আজ সে তামিমাকে বিয়ে করছে। দীর্ঘ বছর সংসার করেও সে তার স্ত্রীকে ধরে রাখতে পারলো না। জানি না নাসিরের ভেতর তামিমা কি পেয়েছে, কি মধু পেয়েছে, আসলে সত্যি খারাপ লাগছে। ফেসবুকে তাদের টিকটক বা তাদের বেহাপনা দেখে সত্যি আমার গাটা শিহরে উঠছে যে কীভাবে সম্ভব। আসলে একটা মেয়ে, তার একটা মেয়ে আছে, মেয়ের কথা বাদই দিলাম, তার দীর্ঘ ভালোবাসা, দুজনকে যারা ভালোবেসে শপথ করছিল দীর্ঘ পথ চলার, তা সেটা কীভাবে ভেঙে আজ সে কোন মাতালে আছে আল্লাহ জানে, আসলে আমি কিছু বলতে পারবো না। তো বন্ধুরা আসলে এটাই যে পৃথিবীতে যার টাকা আছে তার মূল্যায়ন আছে। আজকে আমরা কেন রাকিবকে দেখতে পাচ্ছি না, রাকিবকে আসলে দেখতে পাচ্ছি না এই কারণ যে রাকিব আমাদের মতোই একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। তার মা আছে, তার সন্তানকে মানুষ করার জন্য তাকে চাকরি করতে হবে, চাকরি না করলে সে তাদের পেটে ভাতে রাখতে পারবে না। বাট নাসিরের টাকা আছে, এইটা দেখেই তো তামিমা তাকে বিয়ে করছে। নাসির একটা উজ্জ্বল কেরিয়ার আছে, সে বাংলাদেশের একজন ক্রিকেটার। তো বন্ধুরা আমাদের কোনো বলার কোনো ভাষা নেই, তো একটি বিষয়ে না বললেই নয়, আর যাতে কোনো রাকিব তামিমার সংসার এভাবে না ভাঙে, তো আমাদের সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর তামিমার এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতের যে কোনো স্ত্রী তার স্বামীর সাথে এমন আচরণ না করতে পারে। আসলে এটাই যে তামিমা রাকিবের এই সম্পর্ক দেখে আজকে আমাদের সন্ধান হয়ে যাচ্ছি যে দীর্ঘ বছর আমরা একটা স্বামী স্ত্রীর একটা ভালোবাসা কীভাবে আজকে দেখেন একজন থার্ড পার্টি নাসিরের কারণে ভেঙে গেল। তো আসলে এটা আমার বোধগম্য হচ্ছে না। তো বন্ধুরা আশা করি এর উপযুক্ত প্রমাণ অবশ্যই পিবিআই করবে, করে অবশ্যই একটি যাতে সুন্দর একটা আমরা সুন্দর একটা বিচার দেখতে পাই, তো সেটাই আমাদের কাম্য। তো বন্ধুরা এটাই ব্যক্ত করে আজকে আমি আমার সংক্ষিপ্ত এই ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।